ইনস্ট্রুমেন্টটা নিয়ে বলবো, সেটা হচ্ছে অ্যালিস টিস্যু ফোরসেপস। নামটা শুনেই বুঝতে পারা যাচ্ছে যে টিস্যুর সঙ্গে কোনো যোগাযোগ রয়েছে। তো অ্যালিস টিস্যু ফোরসেপসটা কী দিয়ে তৈরি? না, জার্মান স্টেনলেস স্টিল দিয়েই তৈরি। তো ইনস্ট্রুমেন্টটার এখন বিভিন্ন পার্টগুলো আমরা দেখবো। এই যে এই অংশটা যেটা আমরা ধরছি, এটাকে বলা হচ্ছে ফিঙ্গার রিংস, যেটা ধর মানে ইনস্ট্রুমেন্টটাকে হোল্ড ধরতে সাহায্য করছে টিস্যুটাকে, পোর্শনটাকে। এটা হচ্ছে র্যাচেট, ঠিক আছে, র্যাচেট। এই অংশটাকে বলা হচ্ছে, এই যে অংশটাকে বলা হচ্ছে স্যাঙ্ক, মাঝখানে এটাকে বলা হচ্ছে বক্স লক, এই দুটোকে বলা হচ্ছে স্ট্রেট ব্লেড, এই যে একটা স্ট্রেট ব্লেড, এই যে একটা স্ট্রেট ব্লেড, মাঝখানের পোর্শনটা গ্যাপ, ইউজুয়ালি এটাকে গ্যাপই বলে। দেন এটা হচ্ছে টিপ, একদম টিপ ইনস্ট্রুমেন্টটার প্রথমে টিপ রয়েছে, আর রয়েছে জ। এবার এটা যেটা স্পেশাল পয়েন্ট সেটা হচ্ছে দ্যাট টিপ ইজ প্রোভাইডেড উইথ ইন্টারলকিং টিথ, মানে এই যে টিপটা দেখা যাচ্ছে, এই টিপের মধ্যে এটা হচ্ছে ইন্টারলকিং টিথ রয়েছে, এই যে টিথগুলো একটার সঙ্গে একটা ইন্টারলক করে যায়, যার জন্য টিস্যুটা খুব ফাইন টিস্যু বা টিনি টিস্যু এটা ধরতে হেল্প করে। এবার আমরা জানবো যে এই ইনস্ট্রুমেন্টটার ইউজ, এবার আমরা দেখবো যে এই ইনস্ট্রুমেন্টটা কোথায় কোথায় ইউজ করা হয়, মানে কী কী কাজে এটা ইউজ করা হয়। দিস ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু হোল্ড থিনার স্ট্রাকচার অ্যাজ দেয়ার ইজ এ লিটিল স্পেস বিটুইন দ্য ব্লেডস, লাইক মানে হচ্ছে যেহেতু এই ব্লেডের মধ্যে খুব লিটিল স্পেস রয়েছে, তার জন্য এটা থিনার স্ট্রাকচারটাকে হোল্ড করতে সাহায্য করে। যেমন হচ্ছে স্কিনে কোনো অপারেশনের সময় ডিপ ফেশিয়া, তারপর হচ্ছে লেয়ার্স অফ রেক্টাস সিথ, এপিজিওটমি উন্ড ডিউরিং বার্থ, একটা ইনসিশন দেওয়া হয় সেটাকে বলা হয় এপিজিওটমি, ওই উন্ডটা করার সময় মানে ওটা হোল্ড করার সময়। ফাইব্রাস ক্যাপসুল অফ এ স্ট্রাকচার, মানে কোনো একটা স্ট্রাকচার অপারেশনে ফাইব্রাস ক্যাপসুলটাকে হোল্ড করার জন্য, এবং নন বাল্কি টিস্যু, নন বাল্কি টিস্যু হোল্ড করার জন্য এই অ্যালিস টিস্যু ফোরসেপসটা ইউজ করা হয়।